হ্যালো বন্ধুরা, সকলকে স্বাগত আমার চ্যানেলে। আজ মহাচতুর্থী, আমার পাড়া এয়ারভিউ কমপ্লেক্স অ্যাসোসিয়েশন মালদার পুজোর উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন মালদার বিশিষ্ট পৌরপিতা শ্রী কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী মহাশয় ও 2824 নং ওয়ার্ড কাউন্সিলর শ্রী প্রসেনজিৎ ঘোষ ও সুতপা দাস মহাশয়া। চলুন ওনাদের আজ বরণ করে আমাদের পুজো শুভারম্ভ করি। আমাদের প্রধান অতিথি চলে এসেছেন, বিশিষ্ট অতিথির বৃন্দকে অনুরোধ জানাচ্ছি আসন গ্রহণ করবার জন্য। সুতপা দাস ঘোষ মহাশয়, 24 নম্বর ওয়ার্ড কাউন্সিলর, তাকে উত্তরীয় এবং পুষ্প স্তবক দিয়ে সংবর্ধনা জানাচ্ছেন পুজো কমিটির সম্পাদক সজীব সাহা। আমাদের 28 নম্বর ওয়ার্ড কাউন্সিলর, আমাদের ঘরের ছেলে প্রসেনজিৎ ঘোষ মহাশয়কে উত্তরীয় এবং পুষ্পস্তবক করি সংবর্ধনা জানাচ্ছেন আশিস উপাধ্যায় মহাশয়। এই ওয়ার্ডের সভাপতি আছেন, আমাদের এই ওয়ার্ডের কাউন্সিলর প্রসেনজিৎ আছেন, সুতপা ঘোষ আছেন পাশের ওয়ার্ডের কাউন্সিলর, যিনি এই ওয়ার্ডেরও কাউন্সিলর ছিলেন, আর আপনারা আছেন। দুর্গাপূজা হচ্ছে আমাদের বাঙালিদের শ্রেষ্ঠ উৎসব, সারা ভারতবর্ষে ধরে রাখে একটা বাইকে, একটা গাইড করে বের নয়, তখন গাইড টাইড ছিল না, সোজা চলছে, তারা তো ট্রাফিকও ছিল না, কিছু ছিল না, আর রাত্রি 8টা হলে সব বন্ধ, লোকই বেরোত না, আর এখন ভোরবেলা পর্যন্ত ট্রাফিক থাকে। আমি আশা করব যে এই পুজোর কদিন আপনারা সবাই মিলেই থাকবেন, উৎসবমুখর দিনগুলো যাতে পরস্পরের মধ্যে মিল মহব্বত থাকে, এটা ভালো হবে। আর পরপর আমাদের তারপর উৎসব লেগেই আছে, সেই উৎসবগুলো যাতে সঠিকভাবে আমরা পালন করতে পারি। ধন্যবাদ। চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী মহাশয়, উপস্থিত আছে আমার স্নেহপূর্ণ প্রসেনজিৎ, এই ওয়ার্ডের কাউন্সিলর, এবং আপনারা জনসাধারণ যারা আজকে এখানে সবাই উপস্থিত হয়েছেন এবং কমপ্লেক্সে সব অধিবাসীবৃন্দকে আমার শারদীয় প্রাকালে সেইটি শুভেচ্ছা নমস্কার বড়দের ছোটদের অনেক ভালোবাসা। সত্যি যে বিষয়টা খুব ভালো, সহজ পাঠ, সহজ পাঠ আমরা করে বড় হয়েছি, কিন্তু এখন বাচ্চারা কিন্তু সেই মানে বাধ্যবাধকতা নেই যে সহজ পাঠ করতেই হবে। এখন যদি কোনো কোনো স্কুলে হয়তো বলে যে আমাদের বাংলা মিডিয়ামের সাথে সামঞ্জস্য রেখে অনেক সময় কোনো কোনো স্কুলে সহজ পাঠটাকে পড়ানো হয়, কিন্তু বাচ্চারা কিন্তু তাদের মাথা থেকে একটা ক্লাস পরে যখন আরেকটা ক্লাসে ওঠে, নতুনভাবে উত্তীর্ণ হয়, তখন পুরনো পড়াগুলোকে সব ভুলে যায়। কিন্তু আমার কেমন কেমন একটা নস্টালজিক লাগছে এই জায়গাটায়, যে অ আ সরি আ সরি আ হর্ষয় দীর্ঘ, এরকম এয়ারভিউ কমপ্লেক্স অ্যাসোসিয়েশন দুর্গাপূজা উৎসব কমিটির সভাপতি সম্পাদক সহ যে সমস্ত আমার পরিবারের বয়োজ্যেষ্ঠ আমার পিতৃতুল্য যে সমস্ত জেঠুরা কাকুরা আছেন তাদের প্রত্যেককে আমার প্রণাম। সামনে উপস্থিত আছেন আমার মাতৃ সম কাকিমারা আছেন, মাইমেরা আছেন, মাসিরা আছেন, ভাইরা আছেন, বন্ধুরা আছেন, প্রত্যেককে শুভ শারদীয়ার শুভেচ্ছা।
আজকে এই মহতী অনুষ্ঠানে আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন আমাদের ইংরেজ বাজার পৌরসভার পৌর প্রধান, আমাদের প্রত্যেকের প্রিয় মাননীয় কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী উপস্থিত আছেন আমার এই এলাকা বিগত দিনে ওয়ার্ডের কাউন্সিলর, বর্তমান 24 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এবং আমার রাজনৈতিক জন্মদাত্রী যিনি মাননীয় সুব্রত দাস ঘোষ, এবং তার সাথে আমাদের আপামর সমস্ত এই পাড়ার সাধারণ বাসিন্দা আমরা যারা সুখে দুঃখে একসঙ্গে থাকি। আজকে আপনাদের এই অনুষ্ঠানে আমাদের মধ্যে যিনি চেয়ারম্যান এসছেন তার কার্যকালের মধ্যে দিয়ে আমরা গোটা শহরের সঙ্গে আমাদের ওয়ার্ডও এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছি তার নেতৃত্বে, এবং আজকে আপনাদের এই অনুষ্ঠানে খুব কম সময়ের মধ্যে আমি শুধু স্যারকে পার্সোনালি বলেছিলাম যে স্যার এই দিনটাতে আমাকে একটু সময় দিতে হবে, তার মধ্যেও উনি ওনার প্রায় 15-16টা ওপেনিংয়ের শিডিউল সেখান থেকে বের করে যে আমাকে সময় দিয়েছেন, তার জন্যে আমি সমস্ত কমিটির হয়ে আমার এই পাড়ার হয়ে চেয়ারম্যান স্যারকে শুধুমাত্র ধন্যবাদ জানাচ্ছি। এবং আপনারা আমি পাড়ার প্রত্যেকের তরফ থেকে, কমিটির তরফ থেকে, ওয়ার্ডের তরফ থেকে আপনাদের দীর্ঘায়ু, সুস্থতা এবং সুন্দর জীবনযাত্রা কামনা করি। ধন্যবাদ। আজকে সেই সারদাকালের সান্ধ্যকালীন পরিবেশে উদ্বোধন হতে চলেছে আমাদের দুর্গা মণ্ডপ। উদ্বোধন করছেন আমরা